আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তিনি চারটা জিনিস নিজ হাত দ্বারা তৈরি করেছেন। এক নম্বরে আরশ, দুই নম্বরে কলম, কলমের কথাগুলো আমরা বর্ণনা করলাম। মহা গ্রন্থ আল কোরআনের সারাটা জায়গা আমরা সাজদা দেখলাম, মাত্র চারটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কলমের কথা উল্লেখ করেছেন। দুই নম্বরে কলম গেল, তিন নম্বরে জান্নাত ও আদান, আদন নামক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এ কথা বর্ণনা করে দিয়েছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকে আপনাদের সামনে আলোচনা করব সূরাতুল কলম থেকে। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়, 52 আয়াত বিশিষ্ট, দুই রুকু সম্বলিত। মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম সূরাতুল কলম। সূরাটি ধারাবাহিকতার দিক থেকে 52তম, অবতীর্ণ হওয়ার দিক থেকে 2 নম্বর সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বর্ণিত রয়েছে, সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে সূরাতুল আলাক, এরপরে সূরাতুল কলম, এরপরে সূরাতুল মুজাম্মিল, এরপরে সূরাতুল মুদাসসির। এই চারটি সূরা এভাবে ধারাবাহিকভাবে অবতীর্ণ হয়েছে এবং প্রত্যেকটি সূরায় মক্কি সূরা। তাহলে 1 নম্বর সূরাতুল আলাক এর 1 থেকে 5 নম্বর আয়াত কোরআনুল কারীমের 96 নম্বর সূরা, অবতীর্ণ হওয়ার দিক থেকে এটি প্রথম নম্বর সূরা। 2 নম্বর হচ্ছে সূরাতুল কলম, যেটা অবতীর্ণ হওয়ার দিক থেকে 2 নম্বর, ধারাবাহিকতার দিক থেকে এটি 2 নম্বর। এরপর হচ্ছে সূরাতুল মুজাম্মিল, এরপরে সূরাতুল মুদাসসির। এই চারটি সূরা প্রাথমিকভাবে নাজিল হয়েছে, এরপরে ধারাবাহিকভাবে অন্যান্য সূরা নাজিল হয়েছে। এই সূরার মধ্যে বিশেষত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজে যারা বাধা দিয়েছেন তাদের চরিত্র উন্মোচিত হয়েছে। এই সূরাটি
সাথে পূর্ববর্তী যে সূরা আছে সূরাতুল মুলক এর সাথে যোগ সাজেশ বা সম্পর্ক হচ্ছে এই এই সূরার শেষে একটা আয়াতে কারিমা রয়েছে কুল আরআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতীকুম বিমাইন মাঈন। হে নবী, আপনি তাদেরকে বলুন, অবিশ্বাসীদেরকে বলে দিন, ভাবুকদেরকে বলে দিন, চিন্তাশীল ব্যক্তিদেরকে বলে দিন, জেন্টলম্যান যারা আছে, উলুল আলবাব যারা আছে, তাদেরকে আপনি জানাইয়া দেন, আর আরআইতুম তোমরা কি মনে করো, কি চিন্তা করো, কি ভাবো, ইন আসবাহা মাউকুম গাওরা, এটা তদানীন্তন কালের ছিল যে সময়ে তারা কূপ থেকে পানি উত্তোলন করে পান করত, সেই কূপের পানি যদি হাজার হাজার মাইল নিচে লেয়ারটা নেমে যেত তাহলে হে নবী তাদেরকে জানাইয়া দেন এই লেয়ার আবার কে উপরের দিকে নিয়ে আসতো, কেউ কি পারত না, কেউ পারত না, একমাত্র পারতেন কে, আমার আল্লাহ। ফামাইয়াতীকুম বিমাইন মাঈন, তাহলে তোমাদের মধ্য থেকে কে এই প্রস্রবণ ঝরনা প্রস্রবণ ধারা কে নিয়ে আসতো, পৃথিবীর কেউ নিয়ে আসতে পারত না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নিয়ে আসতে পারত। এখানে যে কুদরতের কথা আছে সেই দিকে লক্ষ্য করি এবং কাফেরদেরকে যুক্তি ছুড়ে দিয়েছেন সেই দিকে লক্ষ্য করে এই সূরার মধ্যে পরবর্তী যে সূরা এই সূরার সাথে সামঞ্জস্য রেখেই সূরাতুল কলম নাজিল করা হয়েছে বা এখানে স্থান দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, আমরা একটু সরল অনুবাদটা করে নিই। নুন, এটির অর্থ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। এটি হচ্ছে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এরকম কোরআনুল কারিমে 26টি সূরার শুরুতে হুরুফে মুকাত্তাআত দেওয়া হয়েছে। আরেকটু যদি আমরা খোলামেলাভাবে আলোচনা করি, এসএসসি পরীক্ষা দেওয়ার সময় ছাত্রছাত্রীদেরকে যে উপরে একটা পেজ দেওয়া হয়, যেই পেজে তারা রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখবে আর হচ্ছে সেট কোড লিখবে, তো এখানে তিনটি পার্ট থাকে। প্রথম পার্টে ছাত্রছাত্রীরা তাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং তাদের সেট কোড লিখে থাকেন। পরবর্তী যে দুটো পার্ট আছে সেখানে কিছু লেখা থাকে না। তো ইনভিজিলেটর যারা আছেন, পরীক্ষার হলে যারা দায়িত্বে থাকেন, তারা প্রথম অংশ ছিঁড়ে নিয়ে যান আর পরবর্তী দুই অংশ খাতার সাথে বা একটি অংশ খাতার সাথে থেকে যায়। তো যারা খাতা দেখেন তারা ওইভাবেই সেই প্রথম ওখানে যে একটা নাম্বার আছে সেই নাম্বার দেখে দেখে তেনারা নাম্বার উঠিয়ে দেন। ওনারা জানেন না যে এটা কোন জেলার খাতা বা কার ছেলে খাতা, এটা তাও জানেন না। সলিমুল্লাহর ছেলে কলিমুল্লাহর খাতা না রহমতুল্লাহর ছেলে দুর্গতুল্লাহর খাতা, এটা কেউ জানে না, তারা জানে না। কিন্তু যেই মুহূর্তে এটা কম্পিউটারে ঢুকিয়ে দেওয়া হয় সাথে সাথে ওই তিনটা পার্ট যখন একসাথে ঢুকিয়ে দেওয়া হয় সাথে সাথে কম্পিউটার বলে দেয় এটা রহমতুল্লাহর ছেলে সলিমুল্লাহ অথবা সলিমুল্লাহর ছেলে কলিমুল্লাহর খাতা। এটা কম্পিউটার জানে, আমরা কিন্তু জানি না। আমরা যদি 5000 পাওয়ারের চশমাও চোখে দিই তারপরেও এটা বুঝতে পারবো না। এই যে বারকোড রয়েছে এটার অর্থটা, এটার ভিতরে কী আছে শুধুমাত্র কম্পিউটার জানে, আমরা জানি না। ঠিক এই 26টি সূরার শুরুতে যে হরফে মুকাত্তাআতগুলো দেওয়া হয়েছে এগুলোর অর্থ কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন। অল কলামি, আর কলমের কসম খাচ্ছি, ওমা ইয়াসতুরুন, আর কলম যা লিপিবদ্ধ করছে লিখছে তার কসম খাচ্ছেন। মা আনতা বিনিয়মতি রব্বিকা বিমাজনুন, হে নবী আপনি আপনার রবের অনুগ্রহে অনুকম্পায় আপনি পাগল নন। ওয়াইন্নালাকালাআজরুন গায়রা মামনুন, আর আপনি যে পরিশ্রম দিয়ে যাচ্ছেন এই পরিশ্রমের পূর্ণ প্রতিদান আপনি পাবেন, এখানে অকর্তিত অংশ কোনো কম আপনাকে দেওয়া হবে না। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও মাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউ হ্যাভ এ গুড এক্সাল্টেড ক্যারেক্টার, হে নবী আপনি হলেন সবচেয়ে উন্নত পবিত্র চরিত্রের অধিকারী, যার চাইতে সুন্দর উত্তম চরিত্রের অধিকারী পৃথিবীর সেকেন্ড কোনো ম্যান ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতে আসার কোনো পসিবিলিটি নেই। আপনি অচিরেই দেখতে পাবেন, তারাও দেখতে পাবে। বিআইয়িকুমুল মফতুন, তোমাদের মধ্য থেকে কে মুফত, কে নিঃস্ব, কে পাগল, কে সম্মানহীন ব্যক্তি, কে মর্যাদাহীন ব্যক্তি, এটা অচিরেই তোমরা জানতে পারবে। আমন্ত বিল্লাহ।
আমরা আলোচনা করবো ধারাবাহিকভাবে এক থেকে নিয়ে 33 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত, অর্থাৎ প্রথম রুকু। প্রিয় ভাইরা, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আসুন, সূরাটির নাম আমরা জানলাম আল কলাম। এবার নামকরণের কারণটা কি? নামকরণ সাধারণত কোরআনুল কারিমের 114টি সূরার ভিতরে যে শব্দটি রয়েছে সেদিকে লক্ষ্য করেই সাধারণত নামকরণ করা হয়ে থাকে। এখানেও তার ব্যতিক্রম নয়। এখানে প্রথম আয়াতেই বলেছেন আল কলামে, কলমের কসম খেয়ে বলছি। তো এদিকে লক্ষ্য করেই এই সূরার নামকরণ করা হয়েছে কলম। তবে এই সূরার আরেকটি নাম রয়েছে, সেইটির নাম হচ্ছে আল হুদ, মাসের সূরা। আরেকটি নাম হচ্ছে নুন। এই তিনটি নামে এই সূরাকে অবহিত করা হয়ে থাকে, তবে আল কলম নামে অধিক প্রসিদ্ধি পেয়েছে। আল্লাহু আকবার। সূরাটি নাজিল হওয়ার যে কালটি রয়েছে সেইটি হচ্ছে কাফেররা আমার নবীকে বিভিন্নভাবে তারা টিস করতো, তারা তাকে শায়েস্তা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতো, তাকে বিভিন্ন নামে তাকে ছোটো করার জন্য তারা ষড়যন্ত্র করতো। সেই সমস্ত ষড়যন্ত্রের, সেই সমস্ত ভিত্তিহীন কথার জবাব দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নুন আল কলামি হুমা ইয়াসতুরুন। নুন, আমরা একটু এবার ব্যাখ্যার দিকে যাই। নুন শব্দটি এখানে মুফাসসির ইকরাম অনেক মতভেদ করেছেন। নুন দ্বারা কি বোঝানো হয়েছে সেটির ব্যাপারে অনেক মুফাসসির অনেক কথা বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে নুন মানে হচ্ছে মাস। যেমন ইউনুস আলাইহিসসালামকে বলা হতো জুনুন মাসওয়ালা, জুনুন মানে মাসওয়ালা, তো নুন মানে হচ্ছে মাস। এখানে এই হুদ মানে হচ্ছে বড় মাস। এই মাসের নামটা কি ছিল? অনেক মুফাসসির অনেক কথা বলেছেন, অনেক সাহাবি অনেক কথা বলেছেন, তবে আমরা একটা নাম বলবো, সেটা হচ্ছে মালহুদ। এই মাসের নাম ছিল মালহুদ। এই মাসটা কত বড়, আকারটা কেমন, এটা নিয়ে একটু আমাদের কথা বলা একান্ত প্রয়োজন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যখন সৃষ্টি করার মনস্থির করলেন তখন তিনি নিজ হাতে 4টা জিনিস প্রথমে তৈরি করেছেন। রাব্বুল আলামিন নিজ হাতে 4টা জিনিস তৈরি করেছেন। আল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربعة أشياء خلق الله بيده। আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস তিনি নিজ হাতে তৈরি করেছেন। এক নম্বর হলো রাব্বুল আলামিন আরশ তৈরি করেছেন, এক নম্বরে। দুই নম্বরে কলম তৈরি করেছেন, এক নম্বরে আরশ, দুই নম্বরে কলম, তিন নম্বরে জান্নাতে আদন, চার নম্বরে বাবা আদম আলাইহিসসালামের এই উপরের যে অংশটুকু ছিল সেই অংশটুকু তিনি তৈরি করেছেন। তাহলে 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন। এক নম্বরে তিনি আরশ তৈরি করেছেন, দুই নম্বরে কলম তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সর্বমোট 4টা জায়গায় কলমের কথা উল্লেখ করেছেন এবং কলমের কসম খেয়েছেন। সর্বপ্রথম কলমের কথা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 96 নম্বর সূরা সূরাতুল আলাকের 1-5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইকরা পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা আরো পড়ো, রব্বুকাল আকরাম তোমার অনুগ্রহশীল, যে রব তোমাকে অনুগ্রহ করেছেন, দয়ালু রবের নামে তুমি পড়াশোনা করো,
যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে, এই এখানে কলমের কথা উল্লেখ রয়েছে। এক নম্বরে এখানে গেল, দুই নম্বরে সূরাতুল কলমের এখানে নুন অল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নুন এই অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন কলমের শপথ, এবং এই কলম যা লিখছে তার শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে এই জায়গাতে কলমের কথা উল্লেখ রইল, আরো দুই জায়গাতে কলমের কথা উল্লেখ রয়েছে, আমরা একটু সেদিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা লোকমানের মধ্যে জানিয়ে দিলেন, قل لو كان البحر ولو أنما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم। سورة لقمان 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 27 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ বান্দা তুমি আল্লাহর কেন প্রশংসা করবে না, আসমান এবং জমিনের মধ্যে যত বৃক্ষ আছে এই পৃথিবীর সবচেয়ে বড় যে বন রয়েছে সেই বনটি হচ্ছে আমাজন বন। বাংলাদেশের মতো এইরকম 37টি রাষ্ট্র একত্রিত করলে, মানে জোড়া দিলে যত বড় হবে আমাজন বন, আমাদের এর চাইতে অনেক বড়। প্রায় 5টা রাষ্ট্র মিলে আমাজন বন রয়েছে, সরি 8টা রাষ্ট্র মিলে আমাজন বন রয়েছে। এত বিশাল বড় একটা বনের সমস্ত গাছগাছরা কেটে কেটে যদি ছোট ছোট কলমে পরিণত করা হয়, এর বাইরে সুন্দরবন আরও যত বন রয়েছে সব বনের গাছগুলো কেটে কেটে ছোট ছোট কলমে পরিণত করা হয়। আর এই পৃথিবীর মাঝে সমুদ্র রয়েছে, মহাসাগর রয়েছে 7টি, এটা আমার কথা না আল্লাহর কথা, বড় বড় সাগর রয়েছে 7টি। সাবাতু আবহরিন 7 সিস, 7টা মহাসাগর রয়েছে। এই 7টা সাগরের পানি যদি কালি নামে পানি নামক কালি হয়ে যায়, আর সারা পৃথিবীর সমস্ত গাছগুলো যদি ছোট্ট ছোট্ট কলমে পরিণত হয়ে যায়, আর বর্তমানে প্রায় 645 কোটি মানুষ রয়েছে বর্তমান বিশ্বে, প্লাস মাইনাস হবে, এই 645 কোটি মানুষ যদি রাইটার হয়ে যায় আর আল্লাহর নিয়ামতের কথাগুলো লেখা শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্না, লাউ মানে যদি, আরবি ব্যাকরণে লাউটা আসে, লাউ মানে কাছের লাউ না, লাউটা আসে যদি প্রথমটা সত্য হয় তাহলে পরেরটা মিথ্যা হবে, পরেরটা যদি সত্য হয় তাহলে প্রথমটা মিথ্যা হবে, তার মানে প্রথমটা হা বদক হলে পরেরটা না বদক হবে, পরেরটা হা বদক হলে প্রথমটা না বদক হবে, এই জন্য লাউ শব্দটা আসে। ওয়ালাউ আন্নামা ফিল আরদি, পৃথিবীতে যত মিন সাজারাতিন, সাজারাতুন মানে গাছ, পৃথিবীতে যত গাছগাছরা রয়েছে, গাছগাছালি রয়েছে, সমস্ত গাছগুলো যদি আকলামুন কলমে পরিণত হয়ে যায়, কলমে বানানো হয়ে যায়। ওয়াল বাহরু ইয়ামুদুহু মিন বাদিহি সাবাতু আবহর, বড় বড় যে 7টা সাগর রয়েছে এই 7টা সাগরের পানি যদি কালিতে পরিণত হয়ে যায়, এরপরেও আরও যত ছোট ছোট সাগর খাল বিল নদী নালা যা কিছু আছে এগুলোর পানি যদি কালিতে পরিণত হয়ে যায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের যে অনুগ্রহ রয়েছে, তার নিয়ামত রয়েছে, যেই পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তার নিয়ামতের কথাগুলি লিখতে লিখতে সারা পৃথিবীর মানুষগুলো লিখতে লিখতে হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আর এই সারা পৃথিবীতে যত গাছগাছরা রয়েছে, গাছগাছালির কলমগুলো যদি প্রায় 650 কোটি মানুষ লেখা শুরু করে দেয়,
লিখতে লিখতে তাদের হাত ব্যথা হয়ে যাবে, লিখতে লিখতে সাতটা সাগরের পানি নামের কালে শেষ হয়ে যাবে, পৃথিবীর অন্য অন্য সমুদ্র উপকূল খাল বিল নদী নালার পানিগুলো শেষ হয়ে যাবে, এই সব কিছু শেষ হয়ে যাবে, তদুপরিও মা না পিতাদের কালিমাতুল্লাহ আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না, আল্লাহর অনুগ্রহের কথা লেখা লেখা কোনো ব্যক্তি শেষ করতে পারবে না। সারা পৃথিবীর গাছগাছালি গুলোকে কলমে পরিণত করা মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র সম্ভব যার পক্ষে তার নাম হলেন আমার আল্লাহ। এই জন্য এখানে বলেছেন হাকিম, তিনি হলেন বিজ্ঞ সুবিচারক, এই শব্দটা এখানে নিয়ে এসে তিনি বলেছেন এটা একমাত্র আমার আল্লাহর পক্ষে সম্ভব। এই হলো তিন নম্বর কলমের কথা চলে গেল, আর চতুর্থ নম্বর কলমের কথা যেখানে রয়েছে আমরা একটু সেদিকে লক্ষ্য করি। প্রিয় ভাইরা আমার, আমরা সকলে অবগত আছি হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা। মারিয়াম আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে তার বাবা পেটের মধ্যে থাকতে মান্নত করেছিলেন, যদি পেটের মধ্যে যা আছে মাফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই পেটের মধ্যে যা কিছু আছে তা যদি বের হয় সুন্দরভাবে তাহলে আমি আল্লাহর ঘরের জন্য সেটাকে উৎসর্গিত করে দিব। কিন্তু যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে দেখলেন এত মহিলা মানুষ, এটাকে তো বাইতুল্লাহ বাইতুল মাকদাসের খেদমতের জন্য উৎসর্গ করে দেওয়া যায় না। যাই হোক, অনেক কথা রয়েছে। এই মারিয়াম আলাইহিস সালামের দায় দায়িত্ব কে নেবেন, লালন পালনের ভার কার উপর পড়বে, এটা নিয়ে যখন মানুষের মাঝে হারজিত শুরু হয়ে গেল, অমুকে বলে মারিয়ামের লালন পালনের দায় দায়িত্ব আমি নিব, তোমাকে বলে মারিয়াম আলাইহিস সালামের লালন পালনের দায় দায়িত্ব আমি নিয়ে যাব, যখন প্রতিযোগিতা শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা ব্যবস্থা প্রণয়ন করলেন, সেই ব্যবস্থাতে কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। রাব্বুল আলামিন বলেন যালিকা মিন আমবাইল গায়ব নুহিহা ইনুহিহি ইলাই وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَامَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ سُورَةُ آلِ عِمْرَانِ الْفَصْلُ نَمْبَرُ 3 نَمْبَر পারার 14 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে 44 নম্বর আয়াত কারিমার মধ্যে জানিয়ে দিলেন যালিকা মিন আমবাইল গায়ব নুহিহি ইলাইক, আর আপনার কাছে আমি যেই তথ্য যেই ইনফরমেশনগুলো উপস্থাপন করছি এটা হচ্ছে ওহির গায়বের অদৃশ্য তথ্য, নুহিহি ইলাইক যেটা আমি আপনার সামনে উপস্থাপন করছি আপনার কাছে ওহির রূপে প্রেরণ করেছি। ওমা কুন্তালা দাইহিম, এ নবী আপনার কাছে আমি যে বিষয়ের তথ্য যে বিষয়ের নিউজ যে বিষয়ের ইনফরমেশন আপনার কাছে উপস্থাপন করছি, যেই সময়ের কথাগুলো আপনাকে আমি বর্ণনা করছি সেই সময় কিন্তু আপনি উপস্থিত ছিলেন না, আপনি ছিলেন অনুপস্থিত। নবী আপনি ভালো মতো মনে রাখবেন, ঈদ ইল কৌনা আকলা বাহুম আইহুম ইয়াকুল মারিয়াম, মারিয়ামকে কে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে, এরা যখন তাদের মাঝে মতানৈক্য শুরু হয়ে গেল সেই সময় আমি তাদেরকে বললাম তোমরা একটা কলম ছুঁড়ে মারো নদীর ভেতরে ছুঁড়ে মারো, কলমটা যদি পানির মধ্যে ডুবে যায় তাহলে এক ধরনের ফয়সালা হবে, আর যদি ভেসা থাকে তাহলে ফয়সালা হবে ভিন্ন রকমের। কলম সাধারণত পানির ভিতরে ফেলে দিলে ভেসে বেড়ায়, যদি আপনার বিশ্বাস কম হয়ে থাকে তাহলে 100 টাকা কলম কিনে এখনই নদীর মধ্যে ফেলে দেন, ফেলে দিবেন না তা দিবেন না, দরকার নেই। যেই কলমের কালে শেষ হয়ে গেছে সেই কলমটা আপনি ফেলে দিয়ে দেখেন ডুববে না, রব্বুল আলামিন জানিয়ে দিলেন কলমটা যদি পানির ভিতরে ডুবে যায় তাহলে এর দায়িত্ব নেবেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তার আপন খালু
আর যদি কলমটা ভেসে থাকে তাহলে দায় দায়িত্ব অন্যরা নেবে। কলমটা যেই মুহূর্তে পানির মধ্যে ফেলে দেওয়া হলো সচরাচর নিয়ম হলো কলমটা ভেসে থাকবে, কিন্তু না না না, কলমটা ভেসে থাকলো না, কলমটা আল্লাহর কুদরতে পানির ভিতরে ডুবে গেল। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাই বলেন আইয়ুহুম আকলামুহুম ইদিল কুনা আকলামুহুম, যখন তারা মানে তাদের মধ্যে তারা সকলেই কলম নিক্ষেপ করলো, যার কলমটা পানির মধ্যে ডুবে যাবে সেই হচ্ছে তার দায় দায়িত্ব নেবেন। যারা যারা মারিয়াম আলাইহিস সালামের দায়িত্বভার গ্রহণ করতে ইচ্ছা পোষণ করেছিলেন, আবেদন করেছিলেন, তারা সকলেই নদীর মধ্যে যখন কলম ছড়িয়ে ফেললেন, সাথে সাথে সকলের কলম ভেসে বাড়াইল, কিন্তু জাকারিয়া সাল্লামের কলমটা পানির মধ্যে ডুবে গেল। সুবহানাল্লাহ। ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন, যখন তারা মারিয়াম আলাইহিস সালামের দায়িত্বভার গ্রহণ করতে একে অপরের সাথে মতানৈক্যের মধ্যে লিপ্ত হয়ে গেল, সেই সময় নবী আপনি উপস্থিত ছিলেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে আপনার কাছে সেই দীর্ঘদিন পূর্বের ইনফরমেশনটা যথাযথভাবে উপস্থাপন করেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যে কথাটি বলার জন্য এত দূর পর্যন্ত আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তিনি চারটা জিনিস নিজ হাত দ্বারা তৈরি করেছেন। এক নম্বরে আরশ, দুই নম্বরে কলম, কলমের কথাগুলো আমরা বর্ণনা করলাম। মহা গ্রন্থ আল কোরআনের সারাটা জায়গা আমরা সাজদা দেখলাম, মাত্র চারটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কলমের কথা উল্লেখ করেছেন। দুই নম্বর হলো, দুই নম্বরে কলম গেল, তিন নম্বরে জান্নাত ওয়া আদান, আদন নামক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কথা বর্ণনা করে দিয়েছেন। চার নম্বর হচ্ছে আদম আলাইহিস সালাম, কোরআনুল কারীম আমাদেরকে বলেছেন فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। রব্বুল আলামিন বললেন فَإِذَا سَوَّيْتُهُ, যখন আমি তাকে সুঠাম দেহের অধিকারী বানাইলাম, وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي, আর আমার রূহটা যখন তার মধ্যে ফুঁকে দিলাম, এখানে রূহ মানে আমার আদেশ, যখন আমি তাকে ফুঁকে দিলাম, ফাকাউ লাহু সাজিদিন, তখন সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সম্মান করার জন্য সিজদায় লুটিয়ে পড়ল। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতাগণ সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না। রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ইবলিস কি কারণে তুমি সিজদা করলে না? قَالَ يَا إِبْلِيسُ, إِبْلِيسُ তখন বলল, قَالَ يَا إِبْلِيسُ مَا مَنَعَكَ أَن تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ, مَا مَنَعَكَ أَن تَسْجُدَ, হে ইবলিস কোন জিনিস তোমাকে সিজদা করতে নিষেধ করেছে তুমি একটু বলো, কি কারণে তুমি সিজদা করলে না? সকলেই তো সিজদা করলে কিন্তু তুমি তো সিজদা করলে না, কি কারণে, কারণটা কি? ইবলিস তখন বলল, লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতাম কুনতা মিনাল আলিন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানী মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, যুক্তিতে মুক্তি মেলে না বরং আনুগত্যেই মুক্তি। এ কথা ভালো মতো বলে রাখতে হবে। ইবলিস এবার বলল, লিমা খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমে বলছেন, কি কারণে তুমি সিজদা করলে না? আমি তো আদমকে আমার হাত দিয়ে তৈরি করেছি। তাহলে এখানে আমরা পাইলাম আদমকে আল্লাহ রাব্বুল আলামিন হাত নিজ হাত দ্বারা তৈরি করেছেন, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস এবার যুক্তি উপস্থাপন করলো, আস্তাকবারতাম কুনতা মিনাল আলিন, হে ইবলিস তুমি তো অহংকার করলাম, কুনতা মিনাল আলিন। ইবলিস এবার যুক্তি উপস্থাপন করছে, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তো তুমি যাকে মাটি দ্বারা তৈরি করেছো তার চেয়ে উত্তম, কারণ হলো খলাকাতানি মিন নারি ওয়া খলাকাতাহু মিন তিন, তুমি তো তাকে তৈরি করেছো কিসের থেকে? মাটি থেকে। মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে যাওয়া, আর আমাকে তৈরি করেছো তুমি আগুন থেকে, আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে যাওয়া। সুতরাং যার বৈশিষ্ট্য উপরের দিকে যাওয়া সে কোনোদিন নিচের দিকে যেতে পারে না। এরা হলো ইবলিস যুক্তি উপস্থাপন করলো। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিস তিনি নিজ হাত দ্বারা তৈরি করেছেন, এক নম্বরে আরশ, দুই নম্বরে কলম, তিন নম্বরে জান্নাতে আদন, চার নম্বরে হযরতে আদম আলাইহিস সালাম।